নিজের খাসতালুকে বিক্ষোভের মুখে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। মন্ত্রীর গাড়ি আটকে উঠল গো ব্যাক স্লোগান। বিক্ষোভকারীদের হাতে লাঠি জুতো ঝাঁটা। শহরে দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লি শিলান্যাস করতে রবিবার দুপুরে শিলিগুড়ির রামঘাটে পৌঁছন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তার কনভয় আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা। শহরের ফাঁকা জায়গায় বৈদ্যুতিক চুল্লি তৈরি না করে কেন লোকালয়কে বাঁচা হচ্ছে, এই প্রশ্নে মন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা। অভিযোগ, সেই সময় ধৈর্য হারিয়ে এক আন্দোলনকারীকে চর মারেন মন্ত্রী। এরপরে বিক্ষোভের সুর আরও চড়তে শুরু করে, ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা, শুরু হয় গো ব্যাক স্লোগান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিশাল বাহিনী। বাসিন্দাদের বুঝিয়েও পরিস্থিতি সামাল দিতে পারেনি পুলিশ, তখনও রাস্তায় ঠায় দাঁড়িয়ে মন্ত্রী মহাশয়। অবশেষে অবস্থা বেগতিক দেখে মন্ত্রীকে ঘুরপথে একটি গলি দিয়ে নিয়ে গিয়ে নম নম করে শিলান্যাস অনুষ্ঠানের ব্যবস্থা করে পুলিশ। তারপর ঘুরপথে বেশ কিছুটা হাঁটানোর পর মন্ত্রীকে অন্য গাড়িতে তুলে দেন পুলিশ কর্তারা। চর মারার অভিযোগ উড়িয়ে মন্ত্রীর দাবি, আন্দোলনের পেছনে রাজনৈতিক ইন্ধন ছিল। গৌতম দেবকে গ্রেফতারের দাবি জানিয়েছে কংগ্রেস। তার একটা মেয়ের বিয়েতে আমি গিয়েছিলাম, আমি জানতাম না যে উনি চিট ফান্ড করে বেড়ান। শারদার পর এবার এমপিএস। এমপিএস কর্তা প্রমথনাথ মান্না গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য রাজনীতিতে নয়া জল্পনা। শুক্রবার এমপিএস এর কয়েকজন আমানতকারী কয়েকজন বাম নেতার সঙ্গে এমপিএস কর্ণধারের ছবির পেপার কাটিং তুলে ধরার পরে এ নিয়ে শোরগোল পড়েছে। এই প্রেক্ষাপটে রবিবার বিমান বসু স্বীকার করে নেন, তিনি এমপিএস এর কর্ণধারের মেয়ের বিয়েতে গিয়েছিলেন ঠিকই, কিন্তু বাজার থেকে এমপিএস এর টাকা তোলার ব্যবসা সম্পর্কে কিছুই জানতেন না। শারদা কাণ্ডে কয়েকদিন আগে সিপিএম এর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রবীন দেবকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এ নিয়ে দলের অন্দরেই বিস্তর জল ঘোলা হয়েছে। এবার এমপিএস এর মালিকের পারিবারিক অনুষ্ঠানে খোদ দলের রাজ্য সম্পাদকের উপস্থিতি ঘিরে কি নতুন করে বিতর্ক তৈরি হবে, রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা। চ্যাটার্জি ইন্টারন্যাশনালের অগ্নিকাণ্ডে রেশ কাটতে না কাটতেই ফের শহরে আগুন। এবার দমকলের সদর দপ্তরের ঢিলছোড়া দূরত্বে পার্ক স্ট্রিটে একটি বহুতলের ঘটনা। পার্ক স্ট্রিট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটে এই বহুতলে অফিস তৈরির কাজ চলছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল 9:30 নাগাদ বহুতলের চারতলা থেকে ধোঁয়া বের হতে দেখেন বাসিন্দারা। মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর যায় দমকল ও পার্ক স্ট্রিট থানায়। সকাল 10:00 নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 3টি ইঞ্জিন। দমকল কর্মীদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দল এবং পার্ক স্ট্রিট থানার পুলিশ। বহুতলের দরজা বন্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের তখন হিমশিম অবস্থা। কাঁচের জানলা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা। অবশেষে গ্যাস কাটার এনে লোহার দরজা কেটে ভেতরে ঢুকে আগুনের উৎস খোঁজার কাজ শুরু করে দমকল। অবশেষে 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন লাগার কারণ খতিয়ে দেখার পাশাপাশি বহুতলে অগ্নি নির্বাপন ব্যবস্থা কী ছিল তাও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা। প্রয়োজনে ফরেন্সিক তদন্ত করা হতে পারে বলে জানিয়েছেন তারা।